এই যে পদ্ধতিতে বুঝলে তো আমি আমার ইয়ে তারা গুলো ভেঙে নিল মাঝখানে একটা ইয়ে চার্জ দিয়ে তারা নেওয়া মানে ও জানে ও দীর্ঘ দিয়ে অনেকদিন এখানে আসে আমি আবার গেলে পলিটিক্যাল ইস্যু না হয় আমি যেতে রাজি আছি পলিটিক্যাল যে আমি ঢুকে হাত খোলা কেন ভিতর ঢুকে দিয়ে কোথাও দেখে সমস্যা যখন এক বছর পরে আমি জানাবো আমি জেলে আছি কি হয়েছে সন্ধ্যা পাঁচটার সময় আমি স্বাভাবিকভাবে প্রতিদিনই আসি খুলি আমি সম্পাদক আজকে এসে দেখি দরজাটা খোলা তারপরে কিছুক্ষণ পর দেখি এই আলমারিটাও খোলা তখন আমি আর লাইব্রেরিয়ান জগদীশ ওকে আমি দেখে পড়াই তারপরে জগদীশ আর আমি দুজন উকিমের দেখি সত্যি উপরেরটা খোলাই আছে এবং ওই একাধিক ফলকটা আর নেই আর কিছু খোয়া গেছে না আর কিছুই খোয়া যায় ওর সাথে ইয়ে ছিল রবীন্দ্র ওর ভিতরে একটা সার্টিফিকেট থাকে সাদা কাগজে প্যাডে সেটাও নেই দুটো জিনিস নেই না ওইটা নেই আর কিছু নিয়েছে কি না আর কিছু চুরি যায়নি পুলিশকে জানিয়েছেন আপনি পুলিশকে জানানো হয়েছে পুলিশে এসে আমাদের তদন্ত করে গেছে এটা এটা এই ফলকটা নিয়ে কোনো ঝামেলা ছিল বা কেউ কেউ সন্দেহ করছেন যে এরকম কেউ হতে পারে আমাদের কোনো এরকম ছিল এটা কি ভেঙে তালাটা ভাঙা হয়েছিল তালা ভাঙেনি তালাটা ভাঙা বলেই মনে হচ্ছে মানে দরজা তালা ভাঙা কিনা জানি দরজাটা খোলা দরজা খোলা অবস্থা পাওয়া যায় এটা কখন দেখলেন আপনি পাঁচটার সময় কালকে কখন লাস্ট বন্ধ করেছিলেন ঘর কালকে কালকে রাতে শিবেন এসেছিল আমাদের আর একটা সেক্রেটারি নটার সময় রাত নটায় শিবেন এখানে ছিল ঠিক আছে আপনার নামটা একটু বলুন আমার নাম বৈদ্যনাথ দলপতি কী পদে আছেন আপনি সম্পাদক গ্রন্থাগার বিনয়বন্ধুদের সাধারণ গ্রন্থাগার কী হয়েছে এখানে এটা কাল আমি চারু বাবুর মোড়ে ওখানে একটা অনুষ্ঠান ছিল অন্নপূর্ণা মেলা সেই মেলার থেকে আমি আসি আমি আমার বন্ধু বাঘা টাইগার আসার পরে আমরা এখানে ওই টিফিন টিফিন দিই আমরা এখানে এসে আটটা নটা নাগাদ এখানে খুলি আমরা ওই টিফিন টিফিন খাই খাওয়ার পর আমরা বন্ধ করে যাই বন্ধ করে সকালে আমি অফিসে চলে যাই কটা নাগাদ বন্ধ করেছিলে ওই নটা নাগাদ ওই সাড়ে আটটা নটা নাগাদ তবে বন্ধ করে যাওয়ার পরে আমি অফিসে গেছি আর তারপরে গ্রন্থাগার লাইব্রেরি বৈদ্যনাথ দলপতি আজকে আমাদের লাইব্রেরি বিকেলেই খোলা হয় ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ খোলা হয় উনি ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এসে লাইব্রেরি খুলতে এসে দেখে যে লাইব্রেরি দরজাটা খোলা এবং হ্যাজবোর্ডটা বাঁকানো আছে তখন খুলে এসে দেখা হয় যে আলমারির মধ্যে যে সাহিত্য একাডেমি এটা নেই হ্যাঁ আর আমি হচ্ছে ওই বিনয়বন্ধু স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক আর কিছু নেওয়া হয়েছে না শুধু একটা জিনিসই ওই শুধু একটা জিনিসই নিয়েছে আর অন্য কোনো জিনিসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি শুধু সাহিত্য একাডেমিটাই নিয়েছে কোথাও হা উলট পলট বা কিছুই খবর উলট পলট ওই অল্প কিছু কাগজপত্র আলমারির মধ্যে দিয়ে নিচেই ফেলেছিল সেইগুলো আর লাইব্রেরির অন্য কোথাও হাত দেয়নি অন্য কোথাও হাত দেয়নি শুধু আলমারিতে আলমারির মধ্যে থেকে ওই সাহিত্য একাডেমি পুরস্কারটাই নিয়েছে কি মনে করছেন কি হতে পারে বা কারণ এটা এইভাবে তো অ্যাজাম্পশন করা যায় না তবে ইনভেস্টিগেশন করছে থানা থেকে পুলিশ এসছেন বড়বাবু এসছেন আরো অন্যান্য অফিসাররা এসছেন ইনভেস্টিগেশন করছে সন্দেহ আছে কারোর উপরে সেভাবে কোনো সন্দেহ করা যায় না আর কি সন্দেহ করছে না আপনার নাম আমার নাম শিবেন মজুমদার ওই বিনয়বন্ধু স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক